নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়। ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শিবপুর বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ঢাকার ধামরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে 2022-2023 অর্থ বছরের রবি 2022-23 মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 8 নভেম্বর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার 3,650 জন কৃষকের মাঝে বিনামূল্যে এ সার বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকি। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুশুরা ইউপি চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফাতেমা জান্নাত মাশফি সহ আরও অনেকেই। ধামরাই থেকে সাইফুল ইসলাম, নবীনগর, তিতাস টিভি। কৃষিতে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে আমাদের দেশের যে খাদ্য উৎপাদন, যে খাদ্য নিরাপত্তা, সেটা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা আমাদের পূর্ববর্তী বক্তা বলি, কারণ তো অনেক জমি শিল্পায়ন হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়েছে, বাড়িঘর হয়েছে, একটা মানুষের জায়গায় ফিরে গিয়ে, কিন্তু উৎপাদন কিন্তু কমে, উৎপাদন কিন্তু বাড়ছে, সেখানে মূল অবদান কিন্তু বাড়াতে হবে, কারণ দেশের জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সেক্ষেত্রে আমাদের উৎপাদন যুগে পরিণত হয়ে গেল, একটা আয় দেওয়ার ফলে অনেক জন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এরপরে আবার আপনার জন্য হয়ে যায় শুধু আয় দেওয়ার কারণে। কারণ যে ফসলের বীজ যত ছোট হয় সেই ফসলে তাদের খাদ্য খেয়ে দিবে, বিদেশে কৃষিতে ভর্তুকি দিতে হবে, কারণ উনি দেশ পরিচালনা করেন, উনি দেশ সম্পর্কে জানেন। কৃষিতে যদি ভর্তুকি না দেওয়া হয় তাহলে আমাদের দেশের যে খাদ্য উৎপাদন, যে খাদ্য নিরাপত্তা, সেটা নিশ্চিত করা। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর, তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।